এমন একটা সচিব, এমন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাই এখন যার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ না। থার্ড ডিভিশন, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, বাচ্চার অক্সফোর্ড বলা হয়, এখন শিক্ষক। ছাত্রদল সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, না সারা দেশ। গত 15 বছর ধরে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের থাকতে দেওয়া হয়নি। শামসুজ্জামান দুদু, আপনি একটি বিষয় উল্লেখ করেছেন যে সরকার নানামুখী চাপে আছে দেশের বাইরে এবং ভেতরে, আসলে চাপটা কতটা প্রকট, সেই চাপের পেছনে? তার আগে একটা কথা বলি, আমি অনেকগুলো কথা বলেছি। আমি এই যে এখানে একটু দেখে এটা আসবে কি না, 1 টাকা দিয়ে একজন প্রধানমন্ত্রী গণভবন কিনে নিয়েছিলেন, 1 টাকা এখানে আছে, ওটা আসবে না। প্রধানমন্ত্রীর নাম বললে উনি অখুশি হবে। গণভবন এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। তার স্বামীর বাড়ি আছে, তার বাপেরও বাড়ি আছে ঢাকা শহরে, 1 টাকা জাস্ট, 1000 কোটি টাকা যে সম্পদের দাম, কি বলবো? 1 টাকায় বাড়ি কেনার এই প্রক্রিয়া তো আরো আগে শুরু হয়েছে। কে করছে? কে? এর আগে 1 টাকায় 100 টাকায় বাড়ি নেওয়া হয়েছে না? কে কিনেছে? আরে বলেন না ভাই, নেয়নি। এটা আরো লজ্জাবান গান না, কেউ নেয়নি দাদা? এটা আমাদের অ্যাসোসিয়েশন দিছিল। বলেন জি, কে নিছে? 1 টাকায় কার দিছিল বলেন? কে দিছে ম্যাডাম? এটা কিনে নিছে আর একজনকে দান করছে। দান করার কি মূল্য হয়? কিনে নিছে 1 টাকা দিয়ে, এটা রাষ্ট্র তাকে দান করে নাই। আর যাকে দিছিল তার কোনো বাড়ি ছিল না, এনার হলো নিজের স্বামীর বাড়ি আছে সুদাসদন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর 32 নম্বর ধানমন্ডি, কিছু নেই নিতে পারে। মানে এই আড়াল করার দরকার নাই তো, কিছু নাই, কিন্তু আমার ঘর আমি জাদুঘর বানাই দিছি। বিচার বিভাগে নিয়ে একটা কথা বলেছে, 52 বছরের ভিতরে একটা হিন্দু ভদ্রলোককে আমরা চিফ জাস্টিস করছিলাম। আরে বাবা, করার সময় একেবারে ঢাল তাল, আমার সরকারি একজন হিন্দুদের ভিতরে কীভাবে অপমান করলাম, কীভাবে লাথি দিলাম, কীভাবে তাকে ঘাড় ধরে চড়ায়, চিফ জাস্টিস সপ্তপত্রিকায় আসছে, থার্ড ডিভিশন বলে। এমন একটা সচিব, এমন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাই এখন যার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ না, থার্ড ডিভিশন। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, বাচ্চার অক্সফোর্ড বলা হয়, এখন শিক্ষক। ছাত্রদল সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, না সারা দেশ। গত 15 বছর ধরে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের থাকতে দেওয়া হয়নি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান। বললে অনেক কথা বলা যায়। এখানে প্রথম ইন্ডেমনিটি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব, রক্ষী বাহিনীকে সেভ করার জন্যে। রক্ষী বাহিনী 3 বছরের মধ্যে 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করেছে, 40,000, তখন ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ওদের শুরু হলো, অতীতটা বড় খারাপ আমাদের, দুর্ভিক্ষ মুখোমুখি আমরা সব থেকে এদেশের মহিয়ান নেতার সময় দেখেছি। জি দুদু, আমরা শেষ করবো আলোচনা, আমার তো আপনি ঘড়ি দেখছে, আমি 5 মিনিট দিচ্ছেন, অন্যদিন 10 মিনিট দিচ্ছেন, সব মিলে 10 মিনিট জাতীয় পার্টি দিতেই পারেন, তাদেরই টেলিভিশন, না দেওয়ার কিছু নেই। আপনাদের ডাকেন মোটামুটি মেকআপ করে, কিন্তু এখানে এই কাকে কত সময় দিচ্ছেন শুনতে যখন খারাপ লাগবে, তাহলে ডাকবেন কেন? আপনাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে আমাদের, না একেবারে। আমি ওই যে ওই যে ওই জিনিস না, আমি তথ্য ছাড়া কথা বলি না। এখানে যে দেখতেছেন সবগুলো দেখাই দেবো, 1 সেকেন্ড আপনি গুগল আনতে পারবেন। বাংলাদেশে এখন যে জায়গাটা এসে আমরা দাঁড়াইছি, সেখান থেকে এই রাজনৈতিক সংকট থেকে কথা অনেক ছিল। গণেশচন্দ্র রায়, আমানুল্লাহ আমান,
কৈশোরচন্দ্র রায়কে কিভাবে পিটায় শুয়ে ফেলছে, নাসিমের কথা মতিয়াফার কথা আসবে, তাই তো? খুকা ভাইয়ের কথা বলবে না, ওইটা তো গণতন্ত্র ছিল না। এখন তো গণতন্ত্রের দুধের লহর বয়ে যাচ্ছে, ওই সময় বিএনপি তো গণতন্ত্র ছিল না, এখন তো গণতন্ত্র হাবুডুবু খাওয়ার কথা মানে গণতন্ত্রের মধ্যে, এখন পিটাবে কেন? একই প্রশ্ন আমাদেরও, এখন কেন পেটান হবে নেতাদের? না না না, এরপরে যখন ডাকবেন তখন আবার ঘড়ি নিয়ে বসবেন। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কিছু সময় কম হয় কর্তৃপক্ষকে জানাবো। যে দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।